আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসানুদ্দিন মান। আমরা আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে স্কিল টেস্ট, ফাইবারে স্কিল টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে দিব, কেন দিব। এর আগে একটি ছোট সুন্দর একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যাতে করে বুঝতে পারেন আসলে স্কিল টেস্টের গুরুত্বটা কেমন আর স্কিল টেস্টটা কিভাবে দেওয়া উচিত আমাদের। আমরা অনেকেই এসএসসি, তারপর আপনার এইচএসসি, অনার্স, মাস্টার্স, এই লেখাপড়াগুলো কিন্তু ইতিমধ্যে করে এসেছি, অনেকেই করে এসেছি, অথবা অনেকেই করি নাই এখনও, এরকম একটা সিচুয়েশনে কিন্তু অনেকে আছে। আচ্ছা, আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে যান অথবা এসএসসি পরীক্ষা দিতে যান, পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনাকে পড়তে হবে, এই সাবজেক্টগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, যে সাবজেক্টগুলোর উপর আপনি পরীক্ষা দেবেন অবশ্যই জানতে হবে, হয়তোবা কারো কাছে প্রাইভেট পড়তে হবে, হয়তোবা কোথাও কোচিং করতে হবে, কিছু একটা তো আপনাকে করতে হবে, অথবা নিজে থেকেই তো পড়তে হবে। তারপরে আপনাকে এক্সামে যেতে হবে, যাওয়ার পরে আপনাকে সুন্দর করে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ পারফেক্টলি আপনাকে অ্যান্সার করার পরে আপনাকে একটি ভালো মার্ক দেওয়া হবে, আদারওয়াইজ আপনাকে জিরো মার্ক দেওয়া হবে, আপনি ফেল করবেন। আচ্ছা, আপনি তো একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে আসছেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা কোনো লোকাল মার্কেট প্লেস নয়। আপনার জায়গা থেকে আপনি কতটা প্রিপেয়ার, আপনার জায়গা থেকে আপনি কতটা আউটপুট দিতে পারবেন, এটার তো একটা পরীক্ষা নিতে পারে, তাই না? আর এই পরীক্ষাটা যখন তারা নেবে, আপনাকে অবশ্যই কোনো কিছু না লিখে দিলে অথবা কোনো কিছু না দিলেই তাকে আপনাকে পাশ করায় দিবে কিভাবে। আপনি যখন একটা সার্টিফিকেট থাকবে, তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারেন, তখন কিন্তু আপনার ইচ্ছায় আমি এই চাকরি করবো না, এটা আপনার ব্যাপার, কিন্তু যোগ্যতাটুকু কিন্তু অর্জন করতে হবে আপনার জায়গা থেকে। তেমনইভাবে আপনি যদি আপনার যোগ্যতা এই যে কোনো মার্কেট প্লেসগুলোতে যদি অর্জন করতে চান, কিছু এক্সামের সিস্টেম আছে, এই এক্সামগুলো দিতে পারলে কি হয়, আপনার প্রোফাইলে ওই বিষয়গুলোর সার্টিফিকেটগুলো দেয়া থাকে, যে আপনি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনি যদি ওয়েব ডিজাইন হন, ওয়ার্ডপ্রেস, পিএসপি, লারাভেল, এই যে বিষয়গুলো আছে এগুলোর উপর আপনি পরীক্ষা দিয়ে আপনি এত এত পার্সেন্ট ইয়ের ভিতরে আছেন, ক্যাটাগরির ভিতরে আছেন, 10% ক্যাটাগরির ভিতরে আছেন, 20% ক্যাটাগরির ভিতরে আছেন, এই জায়গাগুলো আপনার সার্টিফিকেট একটা শো করে এখানে। তেমনইভাবে এই সার্টিফিকেটগুলো অনেক কাজে দেয়। কেমন কাজে দেয়, একজন বায়ার যদি আপনার কাছে আসে, আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, আপনাকে এসে দেখবে যে আপনার প্রোফাইলটাতে এই ধরনের সার্টিফিকেশন আছে, তখন কিন্তু সেটা একটা ট্রাস্টেড লেভেলটা তার একটু বেড়ে যায়, যে না, তাকে এই কাজটা দিয়ে আমি করাতে পারবো। এই কারণেই, কারণ সে এটার উপর পরীক্ষা দিয়ে অনলাইনে ইতিমধ্যে এখানে আছে, কাজ করছে, এই জন্য কিন্তু সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাকে কাজ দিতে পারে। এই জন্য আপনারা যে আপনাদের জায়গা থেকে যে কাজগুলো করবেন, সে কাজগুলো আসলে মূল টপিকটা কোনটা, মূল আপনি কি আসলে ওয়েব ডিজাইনার, আপনি কি গ্রাফিক ডিজাইনার, আপনি কি ডিজিটাল মার্কেটার, কোনটা মূল টপিক কোনটা আপনার, সেই টপিকটার উপর যে মূল বিষয়টা আছে। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন কাজ করতে চান, আপনার হয় ফটোশপ, হয় ইলাস্ট্রেটর, ঠিক আছে, এই দুটোকে প্রধান সফটওয়্যার হিসেবে আমরা সাধারণত যারা আমরা নর্মালি বেসিক লেভেলের কাজ করি তারা এটাকেই মনে করি, ঠিক আছে। তা আপনি যদি অ্যাডোবি ফটোশপের কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার স্কিলে অ্যাডোবি ফটোশপ দিয়ে দিবেন, প্রথমটাই দিবেন। আর যদি আপনারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে চান, আপনার সরাসরি ইলাস্ট্রেটরটা সর্বপ্রথম স্কিলে উপস্থাপন করবেন। সর্বপ্রথম যেটা স্কিলে উপস্থাপন করবেন, সেই বিষয়টা সর্বপ্রথম আপনাকে রিকমান্ড করবে আপনি এটাতে এক্সাম দেন। আমি আপনাদেরকে একটু খুব শর্টলি আমি আপনাদেরকে একটু ইয়েতে দেখায় দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন, স্ক্রিন শেয়ার করে দেখায় দিই। আচ্ছা, এই যে এটা আমাদের একটা অফিসিয়াল প্রোফাইল, আপনাদেরকে দেখানোর জন্য যে প্রোফাইলটা আমরা খুলেছিলাম, এই প্রোফাইলটাতে দেখেন আমরা এখানে ইতিমধ্যে স্কিলে দিয়ে রেখেছি, আমি এখানে একবার বড় করে দিই, স্কিলে দিয়ে রেখেছি অ্যাডোবি ফটোশপ, ফটো এডিটিং, লোগো ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই যে এসেট্রা এসেট্রা, আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। তা এখানে স্কিলের যে বিষয়গুলো দেওয়া আছে, তা সেই বিষয়গুলোতে যদি আমি এখন এই যে এখানে যে টেস্ট টেকেনে যদি চলে যাই, এখানে যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার এখানে সুন্দর করে অ্যাডোবি ফটোশপকে রিকমান্ড করছে, ঠিক আছে। আপনি যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে চান, ওই স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাডোবি ফটোশপ রিকমান্ড করছে। আপনি যদি এটার উপর যান, এখানে ক্লিক করলাম, আমি সরাসরি ক্লিক করি তাহলে বুঝতে পারবো আমরা। এখানে ক্লিক করার পরে আমাদেরকে যে বিষয়গুলো উপস্থাপন করবে আমাদের সামনে, ঠিক আছে, আমাদের যে সিলেবাসটা দিয়ে দিল, ঠিক আছে, যে আমরা কোন কোন বিষয়ের উপর পরীক্ষাটা দিতে পারবো, কত মিনিট থাকবে আমাদের, ঠিক আছে, কোশ্চেনগুলো কতগুলো থাকবে, কী ধরনের ইয়েগুলো থাকবে, ইনস্ট্রাকশনগুলো, এভরিথিং এখানে দেওয়া আছে। জাস্ট খালি আপনি এখানে স্টার্ট টেস্ট শুরু করবেন। আচ্ছা,
এই যে এখানে ইতিমধ্যে আপনাকে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাডভান্স ফিচার, ফিল্টার, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, মাস্কের উপর থাকবে, ফটোশপ বেসিকের উপর থাকবে, ঠিক আছে, তারপর আপনার ফটোশপ ফান্ডামেন্টাল থাকবে, এই যে এসেট এসেট এসেটা, এই যে বিষয়গুলো থাকবে। তো এই বিষয়গুলো যদি আপনি নাই জানেন, তাহলে আপনি এই মার্কেট প্লেসে এই বিষয়গুলোর উপর কাজ করার কোনো, মানে আমার মনে হয় প্রপার যোগ্যতা হয় না। এই জন্য তারা এই ধরনের একটা স্কিল টেস্ট রেখেছে, যাতে করে আপনি খুব সহজে, খুব সাবলীলভাবে এই কাজগুলো আপনি করতে পারেন এবং একটা ট্রাস্টেড লেভেল, বাইরের ট্রাস্টেড লেভেলটাকে সহজে অর্জন করতে পারেন। আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন যে না, এই স্কিল টেস্ট না দিয়ে আপনি কাজ করতে চান, কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন, আপনাকে কেউ নিষেধ করে নাই। কিন্তু এই জিনিসটা নিলে একটা সার্টিফিকেট হাতে আসে, সার্টিফিকেট হাতে আসলে আপনি খুব সহজে কাজ একটু বেশি পাবেন, বেশি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি আর কি। আর এই যে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, এখন এই বিষয়গুলো যদি আপনি না পারেন, আপনি যদি অন্যকে বলেন আমাকে একটা এক্সাম দিয়ে দেন, আমাকে অনেকেই মেসেজ করেছেন ভাই আমাকে একটা এক্সাম দিয়ে দেন না, স্কিল টেস্ট আমাকে একটু দিয়ে দেন, ভাই এটা কোনো কথা আর ভাই, আপনি খাবেন আমি হজম করবো এটা কোনো কথা? আপনাকে খাইতে হবে, আপনাকে হজম করতে হবে, পেটটা তো আপনার, তাই না? অ্যাকাউন্টটা আপনার, ল্যাপটপ আপনার, কম্পিউটার আপনার, সব কিছুই আপনার, আমি কেন পরীক্ষা দিতে যাব? বিষয়টা কিন্তু এটাই, আপনি পরীক্ষা দেন, আপনার আপনার দক্ষতাকে বাড়ান, সমস্যা কোথায়? কাজ পেলে তো আপনিই পাবেন, বেশি পেলে। এই জন্য আপনার জায়গা থেকে চেষ্টা করুন যে সুন্দর করে ভালোভাবে এই কাজগুলো করার জন্য, স্কিল টেস্ট যদি দিতে চান অবশ্যই এই বিষয়গুলো আগে এভাবে গিয়ে দেখে আসবেন যে আসলে কোন বিষয়গুলোর উপর ইয়ে করতে হবে। এই টপিকগুলো যেগুলো আছে, আপনি যদি ইচ্ছা করেন যে এই টপিকটা নিয়ে আপনি একটা গুগলে গিয়ে সার্চ দেবেন, যে জায়গাটা আমি সিলেক্ট করেছি এটা নিয়ে আপনি গুগলে গিয়ে একটা সার্চ দেবেন, আপনি দেখবেন তার অধিকাংশ অ্যান্সারগুলো আপনি ওখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আপনি ইজিলি পেয়ে যাবেন। আশা করি আজকের আলোচনাটুকু আপনারা খুব পজিটিভলি এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছেন। পরবর্তী আলোচনা দেখার জন্য এবং পরবর্তী সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই যদি মনে করেন সাবস্ক্রাইব করার প্রয়োজন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি মনে করেন যে না আরেকটু পরে করি, তাহলে অবশ্যই ওই সময়টুকু মাঝখানে আপনি বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন, যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।